চলমান কঠোর লকডাউন আগামী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আগের বিধিনিষেধ বহাল রাখা হয়। এদিকে চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর রাস্তায় বেড়েছে রিক্সা ও ব্যক্তিগত যানবাহনের চলাচল। সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করেই রাস্তায় বেরিয়েছেন প্রচুর মানুষ। তবে চেকপোস্টে তাদেরকে জেরার মুখে পড়ার পাশাপাশি গুনতে হচ্ছে জরিমানা। তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোগী বা আপনার কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বা চাকরিজীবী, তারা যদি আইডি কার্ড প্রদর্শন করতে পারে সেক্ষেত্রে আমরা ছাড় দিই। আদারওয়াইজ যারা এমনিতে ঘোরাফেরার জন্য বের হয় বা মোটরসাইকেল নিয়ে দুইজনে বের হচ্ছে, আমরা সেইগুলো আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এবং সব জায়গায় আমরা অভিযান পরিচালনা করছি, তো সেটি আসলে আমাদেরকে যেমন লকডাউন বাস্তবায়নে কার্যকর করছে, একই সাথে কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু মানুষ যারা এখনও দায়িত্বশীল আচরণ করছেন না, তাদেরকে আমরা বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করছি। এটা আসলে দীর্ঘ সময় ধরে রাখাটা খুব কষ্টকর, এটা আপনারা জানেন। হয়তো আমাদের আরেকটু আমরা হয়তো করা হবো, এরপর থেকে আমরা অর্থদণ্ড বাড়িয়ে দিব, হয়তো কোথাও যদি প্রয়োজন হয় কারাদণ্ড যদি মনে করে যে আমাদের সেটা দিতে চান, দিতে পারেন, আটক করতে পারেন, সেগুলো আমরা আরও হার্ড লাইনে যাবো।